ভয় পেয়ে যাবেন না আজকে তো ট্রেনের টিকিট পেলাম না তাই আজকে এখানেই রয়ে যেতে হলো তাই আজকে আমরা আবার ওই ফার্স্ট দিনের মতন একটা স্কুটি ভাড়া করেছি ওটাতে করে আমরা টুকটাক আশপাশটা আবার ঘুরব ইচ্ছে আছে সেবক কালীবাড়ি যাওয়ার আজকে তো সোমবার দিনটাও খুব ভালো ক্যামেরা রই পারে সবাই রেডি হতে ব্যস্ত কারণ আর দেরি করা যাবে না কথা না বাড়িয়ে এদেরকে তাড়া দিয়ে চলুন বেরিয়ে পড়ি অনেক চেষ্টার পর সানগ্লাসটা ফাইনালি ঢুকেছে আবার আগের দিনের মতন অ্যারেঞ্জমেন্ট রাখি আর প্রশান্ত দা বাইকে আর আমরা দুজন স্কুটিতে সওয়ারি রেডি চেপে পড়েছে বাইকে পুরীর ওয়েদারটা কিন্তু দারুণ উঠে পড়েছি আমরা বাইপাসে ভাগ্যের সাথে স্কুটি ছিল না হলে আজকে আর কোথাও পৌঁছানো হতো না ঠিক মন্দিরের সামনে এখানে আমরা জুতো রেখে তারপর আমরা উপরে উঠব কাদের সাথে দেখা হয়েছে এখানে বসে আছে পূজো দেওয়া ডান মানে ফটোগ্রাফি ইজ প্রোহিবিটেড তো তার জন্য আমরা এখানে একদমই মাথায় এটা পরা তার কারণ হচ্ছে হেলমেট পরেছি বলে এক সেকেন্ড হচ্ছে আমাদের পূজো দেওয়া হয়ে গেছে যেরকম মানিশ বললো এখানে ফটোগ্রাফি প্রোহিবিটেড তাই মায়ের কোনো ছবি নেইনি কিন্তু মন্দিরে আশপাশটা ভালো লাগলো বেশ পুজো দিয়ে বহুবার এই রাস্তা দিয়ে গেছি এই মন্দিরের সামনে দিয়ে ক্রস করেছি কিন্তু কোনোবার মা ডাকেননি বলে আশা হয়নি এইবার মাও ডেকেছেন আমরা চলেও এসেছি চলুন গিয়ে এবার হেলমেট জুতোগুলো নিয়ে নিই এবার বেরিয়ে পড়ার পালা ব্যস্ত রাস্তায় আমরা কিন্তু এখন একা চলে এসেছি এই বেজ রেস্টুরেন্টটাতে লাঞ্চের জন্য এসে গেছে চারজনের থালা দিয়েছে আমাদেরকে আচার একটা লঙ্কা আর একটা পেঁয়াজ আমরা কিন্তু আজকে লাঞ্চে অর্ডার দিয়েছি একটা জিরা রাইস একটা গোটা চানা মশালা ফুল প্লেট ওয়ান ফুল প্লেট অফ মিক্সড ভেজিটেবল আর একটা হাফ আলু জিরা এখানে নাকি আলু জিরাটা খুব ভালো করে তার জন্য এটা অর্ডার দিয়েছি চানা মশালা আর বাটার নান চলে এসেছে মিক্সড ভেজ এটা হাফ প্লেট আলু জিরা আর এদিকে অনিশ অনিশের পাকটা দেখুন সুন্দর করে সাজাচ্ছে রূপদা ধাবা থেকে খাওয়া দাওয়া ডান এবার আমরা যাচ্ছি সিটি সেন্টার মলের দিকে কি কি খেয়েছি সেটা তো আপনাদেরকে বলেছি আর সেই অনুযায়ী এখানে বিল হয়েছে ৪.২৫ তো ইটস কোয়াইট চিপ আর খাবার দাবার ফ্রেশ ছিল খুব ভালো চলে এসেছি আবার শিলিগুড়ি সিটি সেন্টার মলে বাইক ওইখানে রেখে চলুন এবার ভেতরটা ঢুকি আমাদের ট্রিপ তাই ট্রেনে নিয়েছি আর কতগুলো বিস্কিটস নিয়েছি যদিও আমাদের ট্রেনের টিকিটের মধ্যে মিল ইনক্লুডেড বাট স্টিল নিবলিং এর জন্য এই ধরনের জিনিসগুলো নিচ্ছি এই স্টিকার্স শপটায় চলুন একবার দেখে নিই স্টিকার্স কিছু যথেষ্ট ঘোরাঘুরি হলো তাই তো এবার স্কুটি নিয়ে বাড়ি ঘুরে ঘুরে এসে গেছি বাড়ি বাজে এখন ৯টা এক্সট্রিমলি ক্লান্ত স্কুটি ফেরত দেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ি তাড়া দি নেক্সট ডে রেডি আমরা সকালবেলায় ট্রেন ধরতে হবে বেরিয়ে পড়ি
এবারের মতন শিলিগুড়ি এনজিপি সবকিছুকে এখানেই দেখে আমরা ট্রেনে উঠে বাই বাই টু কলকাতা। সকালবেলা চলে এসছি আমরা এনজিপিতে। দেখুন এই সময় একটাই ট্রেন অবশ্য থাকে, শতাব্দী এক্সপ্রেস, যেটা এখান থেকে 5:30 ছাড়ে, আর আরেকটা নর্থ ইস্ট এক্সপ্রেস বলে থাকে। আমরা যাবো শতাব্দীতে, টাটা বলে আমরা বেরোলাম। টাটা, আমরা এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। উঠে পড়েছি ট্রেনে, সবার বসার জায়গা নিয়ে কত কোলাহল দেখুন। সবার কিন্তু সিট আছে, তাও এটা চাই ওটা চাই, জানলা চাই। ট্রেন ছেড়ে দিল, এবারের মতন এনজিপিকে টাটা বলে আমরা এগিয়ে চললাম হাওড়ার দিকে। ব্রেকফাস্ট চলে এসছে, আমি নিয়েছি ননভেজ ব্রেকফাস্ট, এতে আপনারা দেখতেই পাচ্ছেন 2 পিস ব্রেড দিয়েছে, মিল্ক ব্রেড শাকা নয়, তার সাথে দিয়েছে একটা ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক, বাটার, চায়ের সব কিছু দিয়ে, আর এটাতে গরম গরম করা, এখনও দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, ডিমের অমলেট উইথ সর্টেড ভেজিটেবলস। আনিশ নিয়েছে আজকে ভেজ ব্রেকফাস্ট, জিনিসটা সেমই, এটাতে দেখি কী আছে। এটাতে দিয়েছে হচ্ছে ভেজ কাটলেট উইথ সর্টেড ভেজিটেবলস। চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক। ভাত, ডাল, পনির, মিক্সড ভেজ, দই, দুটো করে রুটি, আর তার সাথে একটা করে পিকল, এই দিয়েছে আমাদের লাঞ্চ। ভেজ, ননভেজটা দেখাচ্ছি। খাবারটা কেমন? আমার ট্রেনের খাবার অনুযায়ী তুলনামূলক কিন্তু আমার ভালো লেগেছে। চলো, আর রোদে দাঁড়িয়ে লাভ নেই, এই ট্যাক্সিটা করে চলে এসেছি বাড়ি। হাওড়া থেকে আমাদের বাড়ি অবধি ফেয়ার লাগলো 190+70 rupees হাওড়ার পার্কিং চার্জেস, যেটা ম্যান্ডেটরি। ফাইনালি হোম সুইট হোম, এর থেকে ভালো ফিলিং আর কিছু হয় না।